নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো লাউ পাতায় মোড়ানো ডিম পাতুরি। তো এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ডিম নিতে পারেন। তো ডিমটাকে আমি ভালো করে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে এখন আমি মাঝখান থেকে মাঝ বরাবর কেটে নেব। তো বন্ধুরা দেখো, ডিমটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। একে একে আমি মিক্সির মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি পরিমাণের মতন কালো সর্ষে। আমি পেস্ট করে নেব। মশলা পেশা হয়ে গেছে, এখন আমি একটা আলাদা বাটির মধ্যে মশলাটাকে ঢেলে নেব। আলাদা বাটির মধ্যে একটা আমি মশলাটা ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট পরিমাণ সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, খুবই ঝিরি করে কেটেছি পেঁয়াজটা। এই মশলার মধ্যে পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণের মতন হলুদ, 1 চামচি হলুদ, 1 চামচি কাশ্মীর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটাকে। এখন আমি এখানে কিছু পাতা, লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, গাছের লাউ পাতাগুলো খুব একটা ভালো ছিল না, তা যতটুকু ভালো পেরেছি আমি ততটুকুই ভালো ছিঁড়ে নিয়ে এসেছি। ছিঁড়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিম দেব। এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম। ভালো করে ডিমের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। এইভাবে আমি এখন লাউ পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব। তো একটা যদি লাউ পাতা না হয়, তো আমি এর মধ্যে আরো একটা লাউ পাতা নিয়ে নেব। তো একটা লাউ পাতাতে হচ্ছে না, তো লাউ পাতাগুলো খুবই ছোট ছোট, তো আমি বড় লাউ পাতা পেলাম না। লাউ পাতাগুলো সবই বৃষ্টিতে ঝড়ে খারাপ হয়ে গেছে। যা পেয়েছি আমি নিয়ে এসেছি। তো পাতাটাকে আমি আর একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এইভাবে লাউ পাতা দিয়ে ডিমটাকে ভালো করে মুড়িয়েছি। তো আমি একই রকম ভাবে সব ডিমগুলোকে এইভাবে মুড়িয়ে নেব। তো বন্ধুরা, লাউ পাতায় মোড়ানো হয়ে গেছে ডিমগুলোকে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মুড়িয়েছি। এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল খুব একটা বেশি দেবো না, অল্প দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে লাউ পাতায় মোড়ানো ডিমের পাতুরিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো খুবই কম আঁচে ভাজতে হবে, খুব একটা বেশি আঁচে ভাজা যাবে না, যেহেতু
লাউ পাতা এখানে যদি পুড়ে যায় তাহলে পুরো একদম মশলাটা পুড়ে যাবে, ভালো লাগবে না, পাতাটাও পুড়ে যাবে। তো এমনভাবে ভাজতে হবে যাতে মশলাটা ভেতর দিয়ে হয়ে যায় আর এদিকে লাউ পাতাটাও হয়ে যায়। আমি কড়াইতে তিনটে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এক পিট হয়ে গেছে, আমি আর এক পিট উল্টে দিচ্ছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আমি হালকা আঁচে ভেজে নেব। আমি একটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আমি আগেও বলেছি বন্ধুরা বেশি আঁচে ভাজলে পরে মশলাটা পুড়ে যাবে আর এদিকে পাতাটাও পুড়ে যাবে, খুবই কম আঁচে ভাজতে হবে, যে আর মশলাটা যদি পুড়ে যায় তখন ভালো লাগবে না, তেতো লাগবে। ওই জন্য এটা খুবই কমই আঁচে ভাজতে হবে, তাহলে স্বাদটাও ভালো হবে। তো এইভাবেই আমি সবগুলোকে একই রকম করে ভেজে নেব। তো বন্ধুরা লাউ পাতায় মোড়ানো ডিমের পাতুরি রেডি। তো দেখো খুব সুন্দরভাবে হয়েছে, এদিকে লাউ পাতাটাও পড়েনি আর না পড়লেও মশলাটাও পুড়বে না, ভিতর দিয়ে সব একদম পুরোপুরিভাবে ঠিকঠাক হয়েছে। তো এইরকমভাবে পাতাটাকে ভাজতে হবে, পাতাটাও খাওয়া যাবে, এদিকে ডিমের পাতুরিটা ভিতরে যে মশলা ডিম সবই। তো বন্ধুরা লাউ পাতায় মোড়ানো ডিমের পাতুরি রেডি। তো আমি একটা আপনাদেরকে বন্ধুরা খুলে দেখিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নমস্কার, ওকে, বাই, টাটা।